গত 7 বছর ধরে রাজ্য সরকার 1 পয়সা বিদ্যুতের বিল বৃদ্ধি করেনি। বিরোধী দলনেতাকে কটাক্ষ করে খর্দ হয়ে বললেন শোভনদেব চট্টোপাধ্যায়। নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার, এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন। আমাদের ঠিকানা 144/1 সেন্টার রোড, আনন্দপুরী, ব্যারাকপুর, কোলকাতা 122। আমাদের যোগাযোগ 9875338719। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দাবি করেছেন, তৃতীয় দফার লোকসভা নির্বাচনের আগে জনগণকে কিছু না জানিয়ে অনৈতিকভাবে বিদ্যুতের মাশুল বৃদ্ধি করা হয়েছে। সেই বিষয় নিয়ে বলতে গিয়ে রাজ্যের প্রাক্তন বিদ্যুৎ মন্ত্রী তথা বর্তমান কৃষি ও পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় খর্দ হয়ে বলেন, গত 7 বছরে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে চলা রাজ্য সরকার 1 পয়সাও বিদ্যুতের মাশুল বৃদ্ধি করেনি। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে কটাক্ষ করে তিনি আরো বলেন, আসলে এতটা এতটা অজ্ঞ মানুষ কি করে রাজনীতির মঞ্চে উঠে বলছেন আমি জানি না। গত সাত বছরে পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় 1 পয়সা বিদ্যুতের বিল বাড়তে দেয়নি, 1 পয়সা বিদ্যুতের মাশুল বাড়তে দেয়নি। না জেনে না শুনে কেমন পলিটিক্যাল বক্তব্য রাখছেন, কিন্তু আমার মনে হয় ওদের একটু জেনে শুনে কথা বলা উচিত। যেমন বিজেপি এরা প্রচার করছে, মোদি সব জায়গায় বিদ্যুৎ দিয়েছে, ঘোড়ার ডিম দিয়েছে, এই বাংলায় সব বিদ্যুৎ মমতা দিয়েছে। আগে বলা হতো লোডশেডিংয়ের সরকার, এখন আর কেউ বলে না। তবে এক প্রচণ্ড গরমের জন্য এবং মানুষ না জানিয়ে এসি মেশিন নেওয়ার জন্য ওভার হয়ে যাচ্ছে, ফল্ট হয়ে যাচ্ছে। আমাদের রাজ্যে কোনো বিদ্যুতের কোনো গ্রাম বাকি নেই, সবটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে হয়েছে। না জেনে ওরকম দেখালে মানুষ বিশ্বাস করবে? সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন? লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন, থাকছে লিফট, টপ ফ্লোর, সেট, 0% জিএসটি, এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা। ফ্ল্যাট বুকিং চলছে, আমাদের যোগাযোগ 7278200456।